আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ চলতি বছরের এগারোই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন এ ধাপে দেশের আটশো আটচল্লিশটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয় সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই অক্টোবর যাচাই বাছাই বিশে অক্টোবর প্রত্যাহার অক্টোবর প্রার্থিতা এবং প্রতীক বরাদ্দ সাতাশে অক্টোবর টেমস নদীর পার থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাক ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব তাদের ভাঙাহাট আর জমবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার শাহবাগ জাতীয় জাদুঘরের হলরুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের তুঙ্গে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার রাতে কক্সেসবাজারে প্রধানমন্ত্রীর তম শুভ জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয় ষড়যন্ত্রকারীরা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বুধবার দুপুরে পাবনা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলে নির্বাচন ছাড়া অন্য উপায়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই সম্মেলনে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতশো পঞ্চাশ কোটি টাকার প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম সহ তিন জনকে গ্রেফতার করেছে দুই গাজীপুরের টঙ্গি পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয় বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। ধামাকা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা ডট কম তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই ব্যবসা পরিচালনায় তারা ইনভারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে তার নামে তারা একদিন চালনা করে আসছিল আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় সাড়ে সাতশো কোটি টাকা অর্থ লেনদেন করেছে যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রী বলেন এ বিষয়ে খসড়া সংসদে উপস্থাপন করা হবে এবং সেখানে অনুমোদন হওয়ার পর একীভূতকরণ কার্যক্রম শুরু হবে আবারও কমল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গেল চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হল সতেরো জনের এই সংখ্যা গেল চার মাস পর সর্বনিম্ন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশ হাজার চারশো সাতাশি জনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার একশো আটাত্তর জনের শরীরে সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো পনেরো লাখ পঞ্চান্ন হাজার একান্ন জনে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নির্মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ময়মনসিংহের বিভিন্ন বাজারে পুরাতন ব্যান্ড রোলে বিক্রি হচ্ছে বিড়ি আর এমন বিক্রিতে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকে দিচ্ছে ছোট ছোট বিড়ি ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিগুলোর সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল বিড়ি বাজারজাত করায় প্রতারিত হচ্ছেন ভোক্তারাও অন্যদিকে সঠিকভাবে ব্যান্ড রোল ব্যবহার করা বড় বিড়ি ফ্যাক্টরিগুলো পড়ছে ক্ষতির মুখে ময়মনসিংহ থেকে হামিমুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের বিভিন্ন বাজারে পুরাতন ব্যান্ড রোলে কম দামে বিড়ি বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে ছোট বিড়ি ফ্যাক্টরিগুলো এতে সরকার যেমন বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে তেমনি সঠিকভাবে রোল ব্যবহার করা বড় বিড়ি ফ্যাক্টরিগুলো ক্ষতির মুখে পড়ছে প্রতিনিয়ত লোকসান গুঁড়ে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা ছোট ফ্যাক্টরিগুলোর সাথে আতাত করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল বিড়ি বাজারজাত করায় প্রতারিত হচ্ছে ভোক্তারা

তো নামে বেনামে মেক্সিমাম কোম্পানিগুলোই আগাছার মতো বাংলাদেশের বিভিন্ন আনাচের কাছে যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করছে তারা এদিকে নকল বিড়ি বন্ধ সহ জনগণ ও সরকারের স্বার্থ রক্ষায় অভিযান জোরদার করার কথা জানিয়েছেন র‍্যাব আচ্ছা আপনারা জেনে থাকবেন যে আমরা সারা দেশ মোবাইল কোড পরিচালনা করেছি এগুলোর বিষয় ছিল ভেজাল পণ্য একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে এই অভিযানগুলো পরিচালনা করেছি যবং ফল আপনারা অলরেডি জেনে এবং দেখেছেন এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নকল বিরি চলতি বছরে জেলায় র‍্যাবের 25টি অভিযান ছাড়াও জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে চলমান থাকুক এমন অভিযান। রাজস্ব নিশ্চিত হোক সরকারের। নয়নমনি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক। নওগাঁ কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদানই অনিয়ম আর দুর্নীতি বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন। বুধবার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনিয়ম আর দুর্নীতি দ্রুত সমাধানের দাবি জানানো হয় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পূর্ব কাকাবু এলাকা থেকে দুটি গাজা সহ হোসেন আলী নামের এক মাদক কারবারিকে আটক করে সাভার মডেল থানা পুলিশ পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বিরুলিয়ার হোসেন আলী নিজের এক তলা বাড়ির ছাদের ওপর গাছের বাগান করে গাঁজা ব্যবসা করে আসছিল টাঙ্গালের ঘাটায় পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শুরু হলো প্রার্থীদের প্রচার প্রচারণা বুধবার বেলা এগারোটায় মেয়র শহীদুজ্জামান খান শহীদের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা ঘাটায় পৌরভবনের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে বিজয় চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদান করেন মেয়রান খান শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে উদ্বোধন করা হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল মুক্তির রণকাব্য বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মুরালের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এর আগে পুলিশ লাইন একটি গেটের উদ্বোধন করেন তিনি এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম অতিরিক্ত ছিলেন নানা মধ্য দিয়ে পালিত হল খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুছড়ি জোনের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুর হকের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন গুইমার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন এবং নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম রহমান ফেনী পৌরসভা কর্তৃক আটকৃত রিকশা ইজি বাই ফেরত এবং ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণকারী হোটেল শ্রমিক কহিনুরকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করল জেলা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইট শ্রমিক ইউনিয়ন এবং টমটম টমটম চালক সংগ্রাম পরিষদ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় ময়মনসিংহের হালুয়াঘাটে দুলাল মিয়া নামের একাত্তর বছরের এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এই ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত এদিকে এমন ঘটনায় জড়িত চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা থেকে ওমর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের মোজাখালী গ্রামের অসহায় এক বৃদ্ধ দুলাল মিয়া বৃদ্ধের জায়গা থেকে মাটি নিয়ে সড়কের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন এতে দুলাল মিয়া বাধা দেয়া চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয় পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে যান ইউনিয়ন পরিষদের সামনে এরপর রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালান দুলাল মিয়ার উপর চেয়ারম্যানের পিটুনি আর কিল খুশিতে একটি চোখ হারানোর উপক্রম প্রায় এটা মানুষের আইছে এক মেম্বারে মাস চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় এমপির কাছে বিচার প্রার্থী হয় এমন ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ স্থানীয়দের এটা তার নতুন ঘটনা এটা তার অনেক পুরনো ঘটনা এরকম বহুত মানুষের করছে কিন্তু আইনের আশ্রয় কেউ নাই এই প্রচন্ড এইরকম পরিশোধ পরিশোধ নেয়া এবং কি তার পরে আবার পুনরায় এমপি আবার এমপি সাপ পুনরায় হাসপাতালে পাঠিয়েছে খুবই করা মই মোর বিমান না যারা ইচ্ছা তারাই মারে

চেয়ারম্যানের আমরা এ ঘটনায় তাৎক্ষণিক মামলা দায়ের হয়েছে এমনটা জানিয়ে চেয়ারম্যানকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা সেই অভিযোগ তাৎক্ষণিক মামলা নিয়েছি চেয়ারম্যান বিরুদ্ধে এবং চেয়ারম্যানকে ধরার জন্য আমার তৎপরতা অব্যাহত আছে চেয়ারম্যানের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা হতবাক সুধিজন তাই তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের শারমিন মনির আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় সংযোগ সড়কে এটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব আটক মাদক ব্যবসায়ীকে শিবালয় থানায় হস্তান্তর করা হয় সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাপচার সিপিসি তিনের কোম্পানি কমান্ডার এম আরিফ হোসেন চাঁদপুরের কচুয়ার রহিমানগর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এ সময়ে জেলা প্রশাসন থেকে লিচ নিয়ে শর্ত ভঙ্গ করার অভিযোগে বাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দেয়া হয় বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় এই উচ্চত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান আমরা গারো গাজে কোনো শাখা পাইনি এবং আমাদেরকে কোনো নোটিশও দেয়নি প্রতিষ্ঠান ভাঙার কারণে আমরা মনে করি যে বঙ্গুল আত্তা কষ্ট দিছে। আমাদের আমলিগিনেwidetilde বিন্দুকে আঘাত করছে বিকেলে মানিকগঞ্জে ঢাকা রিচা মহাসড়কের প্রাইভেট কারের চাপায় মৃত্যু হল নাজমা বেগম নামের এক পরি এতে আহত হন নার্গিস নামের অপর এক কর্মী খবর পেয়ে নিহত আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এই ঘটনায় প্রাইভেট কারটি আটক করা গেলেও চালক রয়েছে পলাতক বিষয়টি নিশ্চিত করেন গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলা মহানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়েছে আইন সংক্রান্ত মতবিনিময় সভা বুধবার বিকেলে পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজেল রাব্বি এবং ময়মনসিংহ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলায় এবছর সাতশো সাতচল্লিশটি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা টিপিক্যাল বাঙালি উৎসব হচ্ছে দুর্গোৎসব কাজে এই সময়ের জন্য আমরাও অন্য ধর্মাবলম্বীরা অপেক্ষা করে থাকি এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি